আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের সাথে শেয়ার করছি যখন আমি প্রথম মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য এসেছিলাম। আসলে বিদায় জিনিসটি অনেক খারাপ লাগার, অনেক কষ্টের, যখন ফ্যামিলি, আমার পোষা প্রাণী, তারপর বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে, পুরো বাংলাদেশটাকে ছেড়ে আমি চলে যাব, তখন ভেতরটা কতটা শূন্যতা কাজ করছিল সেটা আসলে এখনও অনুভব করলে খুব খারাপ লাগে। তো আজকের এই ভিডিওগুলো দেখছিলাম আর আমার ভেতরে সেই অনুভূতিটি কাজ করছে ছিল। আমার আম্মু কান্না করছিল, আমার বোন অনেক আপসেট ছিল, সে কান্না করছিল, আমারও তো কান্না তো পাচ্ছিল, আমিও কেঁদেছি অনেক। তো সবাইকে বিদায় টিদায় দিয়ে আমি ফাইনালি এয়ারপোর্টে চলে এসেছি। আমার সাথে আমার আম্মু, আমার বোন, আমার একটা বন্ধু এসেছিল আমাকে বিদায় দেওয়ার জন্য। তো অনেক ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছিল, আবার অনেকেই আসছিল আমার সাথে লাস্ট দেখা করার জন্য। তো ফাইনালি আমার আম্মুও দাঁড়িয়েছিল, শীতের রাত যেহেতু ছিল, তো আমি সবাইকে বিদায় দিয়ে ভেতরে চলে এসেছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর অপেক্ষা করার পালা যে আমি কখন প্লেনে উঠব। সেই জন্য তো আমার যেহেতু রাতের ফ্লাইট ছিল, তো সম্পূর্ণ জিনিস আমি একেবারেই গুছিয়ে টুছিয়ে সুন্দরভাবে বসেছিলাম। এরপর আমি প্লেনেও উঠে গিয়েছি, সুন্দরভাবে জানলার পাশে আমি বসতে পেরেছিলাম। বাইরের থেকে দেখতে পাচ্ছিলাম যেহেতু অনেকেই বসে আছে, অনেকেই দাঁড়িয়ে আছে এরকম। তারপর আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়াতেও পৌঁছে গিয়েছিলাম। তো সকালবেলা অনেক সুন্দর লাগছিল, অসংখ্য প্লেন দেখছিলাম যে ওয়েট করছে এরকম, পার্কিং করা ছিল, তারপর সবাই যে যার মতো করে বের হয়ে চলে যাচ্ছে। তো আমিও ধীরে ধীরেই ভেতরের দিকে চলে গেলাম, কারণ আমার মালয়েশিয়ার ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে, তাহলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারবো। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ টেনশন বা ভালো লাগা, নতুন অনুভূতি সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। এরপর তো এখন আমি যেহেতু মালয়েশিয়াতেই আছি, এখনও বাংলাদেশে আমার যাওয়া হয়নি, তো ইনশাল্লাহ আশা রাখি খুব তাড়াতাড়ি আমি আবার বাংলাদেশে যাব। তো সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আর কেউ যদি ফ্যামিলি ছেড়ে এসে থাকেন তাহলে সেই অনুভূতিটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।